আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে একটি ট্রায়াক এর ভালো মন্দ পরীক্ষা করব এবং কোনটি MT1, কোনটি MT2 এবং কোনটি গেট তা নির্ণয় করব। চলুন শুরু করা যাক। ট্রায়াক এর ভালো মন্দ পরীক্ষা করার জন্য আমাদেরকে মিটারের নবটি ওহম রেঞ্জের মধ্যে রাখতে হবে। তো আমরা ওহম রেঞ্জের মধ্যে গুণ দশের মধ্যে রেখেছি, আপনারা গুণ একেও রাখতে পারবেন, আমি গুণ দশে রেখেছি। এবার আমরা জিরো অ্যাডজাস্ট করে নেব। আমি আমার মাল্টিমিটারটি জিরো অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি একটি ট্রায়াক নিয়েছি, ট্রায়াকের নাম্বার হলো BT136। ট্রায়াকের প্রথমেই আমি MT2 এই লেগটি নির্ণয় করব। ট্রায়াকের তিনটি লেগ, একটি MT1, একটি MT2 এবং একটি গেট। তো এই MT2 লেগটি আমি বের করব। মনে রাখতে হবে MT2টি সবসময় বডির সাথে সংযোগ করা থাকে। তো আমরা দেখব যে এই MT2টা কোন লেগটি MT2 এবং তা বডির সাথে সংযোগ করা আছে। আমরা যে কোনো একটি প্রোব বডির সাথে সংযোগ করলাম এবং একটি লেগ আমি এখানে ধরি, প্রথম লেগে ধরেছি সংযোগ হয়নি, তৃতীয়তে ধরেছি হয়নি এবং দ্বিতীয়তে ধরলাম সংযোগ হয়েছে, অর্থাৎ এই মাঝখানের এই লেগটি হলো MT2। যদি সব কটাতেই সংযোগ হতো, শর্ট হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে এই ট্রায়াকটি নষ্ট। তাহলে সব কটা লেগের সাথে সংযোগ করে মিটারটি ডিফ্লেকশন দেয়নি, শুধুমাত্র MT2 এর সাথে সংযোগ করলে ডিফ্লেকশন দিয়েছে। সুতরাং এই ট্রায়াকটি এখন পর্যন্ত ভালো আছে। এখন পর্যন্ত এই জন্য বললাম কারণ আমরা আরও কিছু পরীক্ষা করব। তাহলে বডির সাথে যখন আমরা MT2 এ সংযোগ করছি তখন মিটার ডিফ্লেকশন দিচ্ছে, এতে নিশ্চিত হচ্ছি যে এটি হলো MT2। এখন আমি MT1 এবং MT2 এই দুটি লেগের সাথে দুটি প্রোব সংযোগ করব। কোনো ডিফ্লেকশন দেয়নি, দিবেও না, যদি দিত তাহলে বুঝতে পারতাম যে এই ট্রায়াকটি নষ্ট। যেহেতু ডিফ্লেকশন দেয়নি সুতরাং ট্রায়াকটি ভালো আছে। আচ্ছা, আমরা মিটারের প্রোবটা চেঞ্জ করব। MT1 এবং MT2 এ ধরেছি কিন্তু কোনো ডিফ্লেকশন দেয়নি, সুতরাং এই ট্রায়াকটি ভালো আছে। এবার আমরা MT2 এবং গেট এর সাথে সংযোগ করব, দেখব যে কোনো ডিফ্লেকশন দেয় কিনা। MT2 এবং গেটের সাথে সংযোগ করেছি, কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, সুতরাং ট্রায়াকটি ভালো আছে। আমরা মিটারের প্রোবটি চেঞ্জ করব, না, এখনো কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, সুতরাং ট্রায়াকটি ভালো আছে। একটি লেগ MT1 এ ধরব এবং একটি লেগ আমি গেটে ধরব। মিটার ডিফ্লেকশন দেওয়ার কথা, মিটার ডিফ্লেকশন দিচ্ছে, সুতরাং ট্রায়াকটি ভালো আছে। আমি একবার প্রোব চেঞ্জ করি, প্রোব চেঞ্জ করলাম MT1 এবং গেটে সংযোগ করেছি, রিডিং দিচ্ছে, সুতরাং ট্রায়াকটি ভালো আছে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো MT1 এর সাথে আমি একটি প্রোব ধরব, যে কোনো একটি প্রোব, একটি প্রোব আমি MT2 এর সাথে সংযোগ করব। সংযোগ করার পর আমি আস্তে 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 সংযোগ করে আমি গেটের সাথে সংযোগ করব, সংযোগ করে আমি এই প্রোবটি আবার উঠাই নেব, দেখি কি হয়। আমি MT2 এর সাথে সংযোগ করেছি, করে এখন আস্তে 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 নামাচ্ছি। এই যে একবার টাচ করে দিয়ে আমি আরেকবার দেখাচ্ছি, এই যে টাচ করে দিলাম, টাচ করে দিয়ে আমি উঠাই দিয়েছি। দেখুন মিটারের রিডিং কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে আছে, অর্থাৎ মিটারটি সংযোগ হয়ে গেছে বা এই দুটি লেগের সাথে সংযোগ হয়ে গেছে, MT1 এবং MT2 এর সাথে সংযোগ হয়ে গেছে। আমি যদি ছেড়ে দিই, আমি আবার দিলাম, কোনো ডিফ্লেকশন দিচ্ছে না। ঠিক একইভাবে আমরা এইখানে এবার গেটের সাথে রাখব এবং এই প্রোবটি দিয়ে আমি MT2 এর সাথে সংযোগ করব, সংযোগ করে আস্তে 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 আমি MT1 এর সাথে সংযোগ করব, দিয়ে উঠাই নেব। এই যে দেখুন মিটার কিন্তু ডিফ্লেকশন দিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ এই দুটি কিন্তু সংযোগ হয়ে গেছে। যতক্ষণে আমি মিটারের প্রোবটি না ছাড়বো ততক্ষণ কিন্তু এভাবে সংযোগ হয়ে থাকবে। আমি এই ছেড়ে দিলাম, দিয়ে আবার দিই, আর কিন্তু ডিফ্লেকশন দিচ্ছে না, তার মানে আমি বুঝতে পারলাম যে ট্রায়াকটি ভালো আছে।
তাহলে এভাবে আমরা বুঝতে পারবো যে একটি ট্র্যাক ভালো মন্দ এবং কোনটি এমটি টু এবং কোনটি এমটি ওয়ান এবং কোনটি গেট। যে বৈশিষ্ট্যগুলা আমরা পেলাম সেই বৈশিষ্ট্যগুলা যদি না পাই তাহলে আমি বুঝতে পারবো যে ট্র্যাকটি নষ্ট, এবং যেখানে যে বৈশিষ্ট্যগুলা পেলাম এর মাধ্যমে আমি কিন্তু নির্ণয় করতে পারবো যে কোনটি এমটি ওয়ান, কোনটি এমটি টু এবং কোনটি গেট। আমরা যদি আরও একটা ট্র্যাক নিই, সে ট্র্যাকটা হলো BT134, দেখি এটার ক্ষেত্রে কি হয়। তাহলে এটার বডিটার সাথে আমি ট্র্যাকটা উল্টো করে নিলাম, নিয়ে আমি এখানে বডিতে সংযোগ করলাম এবং দেখি প্রথমটাতে কোন ডিফ্লেকশন দেয়নি, তৃতীয়টাতে দেখি ডিফ্লেকশন দেয়নি, মাঝখানটাতে দিলাম, দ্বিতীয়টাতে দিলাম যে ডিফ্লেকশন দিয়েছে, তার মানে এটি হলো এমটি টু। আচ্ছা, এম মাঝখানেরটা এমটি টু আমার নির্ণয় হয়ে গেল। এখন আমি যেটা আগের মতনই পরীক্ষা করব, এমটি ওয়ান এবং এমটি টু এ সংযোগ করব, কোনো ডিফ্লেকশন নাই, এবং আমি এই দুটিতেও সংযোগ করব, অর্থাৎ এমটি টু এবং গেটে কোনো ডিফ্লেকশন নাই, সুতরাং এই ট্র্যাকটিও ভালো আছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো এমটি ওয়ান এবং হচ্ছে গেটে সংযোগ করব, ডিফ্লেকশন দেওয়ার কথা, হ্যাঁ ডিফ্লেকশন দিয়েছে, সুতরাং ট্র্যাকটি ভালো আছে। এখন আগের ট্র্যাকের মতনই আমি পরীক্ষা করব, অর্থাৎ একটা প্রোব আমি এমটি ওয়ানে রাখবো এবং একটা প্রোব আমি এমটি টু এ রাখবো, নিয়ে আস্তে করে মিটারের প্রোবটি গেটের সাথে সংযোগ করে উঠাই নিব। দেখুন সংযোগ হয়ে থেকে গেছে, মিটারটা ডিফ্লেকশন দিচ্ছে, সুতরাং এই ট্র্যাকটি ভালো আছে। ঠিক একইভাবে আমি এই লেগটি এখানে রাখবো, অর্থাৎ গেটে রাখবো, এবং এই প্রোবটি দিয়ে আমি এমটি টু এর সাথে সংযোগ করব। সংযোগ করে আমি আস্তে 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 এমটি ওয়ানের সাথে সংযোগ করব, করে উঠাই নিয়েছি, দেখুন মিটারের রিডিং দিচ্ছে এবং নামছে না কিন্তু, সুতরাং সংযোগ হয়ে গেছে এই দুটি লেগের মাঝে। তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে এই ট্র্যাকটি ভালো আছে, এবং সেই সাথে কোনটি গেট, কোনটি এমটি ওয়ান এবং কোনটি এমটি টু সেটি নির্ণয় করা হয়ে গেল। আশা করি আপনারা খুব সহজেই একটি ট্র্যাকের ভালো মন্দ এবং এমটি ওয়ান, এমটি টু এবং গেট নির্ণয় করতে পারবেন। আজ এ পর্যন্তই, আগামীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ।